ওম নমঃশিবায়, জয় মা লক্ষ্মী। নমস্কার বনবীসকল, পুনৰ এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। বনবীসকল, এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনালোকে জানিব পাৰিব 2024 চনটোৰ অৰ্থাৎ 2024 বৰ্ষৰ এই নতুন বৰ্ষৰটো আপোনালোকৰ কেৰিয়াৰৰ ক্ষেত্ৰত কেনেকুৱা ধৰণৰ পৰিৱৰ্তন দেখিব, কি কি পৰিৱৰ্তন লৈ আহিছে, প্ৰত্যেকটো ৰাশিৰ বিষয়ে আপোনালোকে জানিব পাৰিব। প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকিব, আৰু যদিহে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব। বন্ধুসকল, এই ৰাশিফল গাইডেন্সৰ বাবে আপোনালোকক প্ৰদান কৰা হৈছে, কিয়নো আপোনালোকৰ কেৰিয়াৰৰ ক্ষেত্ৰত কি কি পৰিৱৰ্তন দেখিব, কি কি ক্ষেত্ৰত আপোনালোকক সফলতা লাভ কৰিব এই নতুন বৰ্ষটোত, নতুন বৰ্ষটোত। বন্ধুসকল, 2024 চনত বন্ধুসকল এনে পৰিস্থিতিত এই প্ৰশ্নবোৰ নিশ্চয় আপোনালোকৰ মনত উদয় হয় বা উদয় হৈ আছে যে নতুন বৰ্ষটোত আপোনালোকৰ বাবে কেনেকুৱা হ'ব, 2024 চনৰ নতুন বছৰে আপোনালোকৰ বাবে কি কঢ়িয়াই আনিব, আপোনালোকৰ আৰ্থিক অৱস্থা কি হ'ব, সেই কথা জানিবলৈ সকলোৱে কৌতূহলী হয় বা হ'ব। এনে পৰিস্থিতিত মেঘ ৰাশিৰ পৰা মীন ৰাশিলৈকে আপোনালোকৰ কেৰিয়াৰ ৰাশিফল আপোনালোকে এই ভিডিঅ'টোৰ জৰিয়তে জানিব পাৰিব। প্ৰথম ৰাশিটো হৈছে বন্ধুসকল মেঘ ৰাশি। মেঘ ৰাশি জাতক জাতিকাসকলৰ এই বৰ্ষটো আপোনালোকৰ বাবে অতি উত্তম হ'ব বুলি কৈছে। যদি আপুনি ব্যক্তিগত কাম কৰে তেন্তে আপুনি নতুন সুযোগ পাব, লগতে কৰ্মৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ ছিনিয়ৰসকলে যিসকল আপোনালোকৰ ওপৰত কাম কৰে সেই ছিনিয়ৰসকলে আপোনালোকৰ কামত সম্পূৰ্ণৰূপে সহায় কৰিব, কিন্তু সেই অনুসাৰে আপোনালোকক তেওঁলোককো কিবা দিব লাগিব। অৰ্থাৎ যিখিনি কাম তেওঁলোকে বা দায়িত্ব আপোনালোকক প্ৰদান কৰে সেই কামখিনি সুন্দৰভাৱে কৰিবলৈ চেষ্টা কৰক। সেয়ে কৈছে যে আপোনালোকক সেইখিনি ক্ষেত্ৰত বেটাৰ দেখুৱাবলৈ, ভাল কৰি দেখুৱাবলৈ চেষ্টা কৰা উচিত, তেতিয়াহে আপোনালোকে এটা ভাল সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হ'ব। আপুনি আপোনালোকৰ কামেৰে আপোনালোকৰ বছক বা আপোনালোকৰ বিশেষকৈ ছিনিয়ৰসকলক, আপোনালোকৰ ওপৰত যিসকল ছিনিয়ৰ আছে, জ্যেষ্ঠ বিষয় আছে, তেওঁলোকক আপ্লুত কৰিব আৰু পদোন্নতি পথ মুকলি হ'ব বুলি কৈছে। গতিকে সেইখিনি ক্ষেত্ৰত ধ্যান ৰাখিলে নিশ্চয়কৈ মেঘ ৰাখি জাতক জাতিকাসকলৰ এই 2024 বৰ্ষটো আপোনালোকৰ বাবে এই বছৰটো অতি উত্তম হ'ব বুলি কৈছে, অতি ভাল হ'বলৈ গৈছে। কিন্তু এইবাৰ অলপ সাৱধান হোৱাটো প্ৰয়োজনো আছে কিছুমান ক্ষেত্ৰত। কিছুমান মানুহ আপোনালোকৰ প্ৰগতিত সুখী নহ'ব পাৰে, আপোনালোকৰ উন্নতিত কিছুমান ব্যক্তি সুখী নহ'ব পাৰে, আপোনালোকক সদায় ডাউন বা তলত পেলাবলৈ চেষ্টা কৰিব পাৰে। গতিকে আপোনালোকে সেইবোৰ পৰিহাৰ কৰি নিজৰ এইমত, নিজৰ যিটো লক্ষ্য লৈ আপোনালোকে আগবাঢ়ি গৈছে এই নতুন বৰ্ষটোত, সেই লক্ষ্যৰ প্ৰতি ধ্যান ৰখাটো আপোনালোকৰ বাবে প্ৰয়োজন আছে। এই সকলোবোৰ এৰি যদি আপুনি নিজৰ কেৰিয়াৰত যদি আপোনালোকে মনোনিৱেশ কৰে নিশ্চয়কৈ আপোনালোকৰ ভাল হ'ব এই বৰ্ষটোত। গতিকে মেঘ ৰাশি জাতক জাতিকাসকলে এইখিনি ক্ষেত্ৰত ফ'কাছ দিব, নিশ্চয়কৈ আপোনালোকৰ কেৰিয়াৰত এটা সুন্দৰ, এটা ভাল প্ৰতিফলন আপোনালোকে নিশ্চয়কৈ দেখিবলৈ সক্ষম হ'ব। বন্ধুসকল, যদিহে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব আৰু লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। আপোনালোকৰ সকলোৰে আহি থকা বছৰটো সুন্দৰে পাৰ হওক, কনফিডেন্স ৰাখিব। দ্বিতীয় ৰাশিটোলৈ আগবাঢ়িছোঁ, বিষ ৰাশি। বিষ ৰাশি কেৰিয়াৰ ৰাশিফল অনুসৰি এই বছৰ আপোনালোকৰ কেৰিয়াৰৰ ক্ষেত্ৰত এটা ভাল হ'ব। কৰ্মৰত যুৱক যুৱতীসকলে অলপ কষ্ট কৰিব লাগিব, কিন্তু কষ্ট আপোনালোকৰ কৰিব লাগিব, হাৰ্ডৱৰ্কিং কৰিবও লাগিব, য'ত আপুনি সফলতাও লাভ কৰিব, কিন্তু ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে। আপোনালোকে যিটো কাম কৰি আছে সেই কামখিনিৰ ক্ষেত্ৰত যদি ধৈৰ্য নাথাকে তেনেহ'লে কেতিয়াও আপোনালোকে সফল নহ'ব। গতিকে ধৈৰ্য ধৰি কিছুমান ক্ষেত্ৰত আগবাঢ়িব লাগিব, খং ৰাগবোৰ পৰিহাৰ কৰিব লাগিব, আবেগক নিয়ন্ত্ৰণ কৰি আগবাঢ়ি যাব লাগিব। আৰু আপোনালোকৰ কৈছে যে এই সময়খিনিত আপোনালোকৰ কঠোৰ পৰিশ্ৰম আৰু ইতিবাচক মনোভাৱৰ দ্বাৰা আপুনি আপোনালোকৰ জীৱনত অগ্ৰগতি লাভ কৰিব আৰু যাৰ ফলত আপুনি কঠিন পৰিস্থিতিৰ পৰা আপোনালোকে ওলাই আহিব অত্যন্ত শুভ। গতিকে ধ্যান ৰাখিব, এক্টিভ হৈ থাকিবলৈ চেষ্টা কৰক। এইবাৰ আপুনি পদোন্নতিৰ সুযোগ পাব, কৰ্মৰ ক্ষেত্ৰত আগবাঢ়ি যাবলৈ বাবে সুযোগ সুবিধাবোৰ আপোনালোকৰ আহিব, অপৰচুনিটিবোৰ আহিব, সেইখিনি একচেপ্ট কৰি আগবাঢ়ি যাবলৈ চেষ্টা কৰক। বিষ ৰাশি জাতক জাতিকাসকলে এই বছৰটো আপোনালোকৰ কঠোৰ পৰিশ্ৰম কৰিবলৈ বাধ্য কৰিব। আপোনালোকৰ গ্ৰহ নক্ষত্ৰৰ প্ৰভাৱ যথেষ্ট শুভ দেখা পোৱা গৈছে আৰু কৰ্মৰ ক্ষেত্ৰত সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হ'ব। বন্ধুসকল, বিষ ৰাশি জাতক জাতিকাসকলৰ এই বছৰটো সুন্দৰে পাৰ হওক। যদিহে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষতে থকা বেল আইকনটো দবাই দিব, আপোনালোকৰ আত্মীয়বৰ্গলৈ ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰি দিব যাতে গুৰুত্বপূৰ্ণ কথাখিনি জানিব পাৰে। তিনি নম্বৰ ৰাশিটোলৈ আগবাঢ়িছোঁ, সেই ৰাশিটো হৈছে মিথুন ৰাশি। মিথুন ৰাশি, মিথুন ৰাশি 2024 চনৰ কেৰিয়াৰৰ ৰাশিফল অনুসৰি আপোনালোকৰ ব্যৱসায়ত এটা ভাল প্ৰতিফলন দেখিব। মাটি বাৰী সম্পৰ্কীয় কামৰ দৰে ক্ষেত্ৰত আপুনি যথেষ্ট বিশেষ সুবিধা পাব। ইয়াৰ উপৰি আপুনি কিছুমান খেলত অংশগ্ৰহণ কৰিব, আপুনি এটা ভাল কোম্পানীত যোগদান কৰাৰ সুযোগ পাব পাৰে এই সময়খিনিত, যিসকলে তেনেকুৱা ধৰণৰ এটা এইম লৈ আছিল বহুদিনৰ পৰা, য'ত আপুনি ভাল পথ আৰু ভাল দৰমহা পোৱাৰ সম্ভাৱনা দেখা পোৱা গৈছে। অপৰচুনিটিবোৰ হাতৰ পৰা যাবলৈ নিদিব। যিসকলে নিজৰ ব্যৱসায়ক আগুৱাই নিব বিচাৰে তেওঁলোকে অলপ ভ্ৰমণ কৰিব লাগিব,
ষ্টাডি কৰিব লাগিব, মাৰ্কেট ষ্টাডি কৰিব লাগিব, কেনেকৈ মাৰ্কেটবোৰ চলি আছে সেইখিনি ক্ষেত্ৰত আপোনালোকে কিছু নলেজ জ্ঞান অভিজ্ঞতা আপোনালোকে ল'ব লাগিব। নিশ্চয়কৈ ব্যৱসায় ক্ষেত্ৰত এটা ভাল প্ৰতিফলন দেখিব বুলি কৈছে। ব্যৱসায়িক সভাৰ বাবে বহুত মানুহ আপোনালোকক লগ কৰিব লাগিব, বা অৰ্থাৎ ব্যৱসায়টোক আপোনালোকে আগবঢ়াই নিয়াৰ ক্ষেত্ৰত আপোনালোকে জনা শুনা অভিজ্ঞ ব্যক্তিৰ লগত পৰামৰ্শ ল'ব, কেনেকৈ আগবাঢ়িব, কেনেকৈ সমস্যা আহিলে কেনেকৈ হেণ্ডেল কৰিব, প্ৰব্লেমখিনি ক'ত চলি থাকে, কেনেকৈ আইডিয়াবোৰ আপোনালোকে ইউজ কৰিব সেইখিনি ক্ষেত্ৰত ধ্যান ৰাখক, যাৰ ফলত বছৰটোৰ ভিতৰতে আপোনালোকে সফলতা অৰ্জন কৰিবলৈ বা ভাল এটা ফলাফল পোৱাৰ আশা কৰা হৈছে। গতিকে কেৰিয়াৰ ৰাশিফল অনুসৰি মিথুন ৰাশি জাতক জাতিকাসকলৰ এই বছৰটো শুভ হ'বলৈ গৈছে, কিন্তু ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে। এবাৰ আহিছোঁ 4 নম্বৰ যি ৰাশি, সেই ৰাশিটো হৈছে বনোন কৰ্কট ৰাশি। কৰ্কট ৰাশি জাতক জাতিকাসকলৰ 2024 বৰ্ষৰ অৰ্থাৎ এই নতুন বছৰটোৰ কেৰিয়াৰৰ দৃষ্টিকোণৰ পৰা এই বছৰটো আপোনালোকৰ আশা কৰাতকৈ ভাল হ'ব। কিছু ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে, কিন্তু এই বছৰটোত আপোনালোকৰ মনোযোগ কিছু অলপ বিচলিত হ'ব পাৰে। কৰ্কট ৰাশি জাতক জাতিকাসকলৰ সাহস আৰু মনোনিৱেশ আপোনালোকে বজাই ৰাখিব লাগিব কৰ্মৰ ক্ষেত্ৰত। আপোনালোকৰ কঠোৰ পৰিশ্ৰম, ইতিবাচক আচৰণৰ জৰিয়তে আপুনি নিশ্চিতভাৱে এই কঠিন পৰিস্থিতিৰ পৰা ওলাই আহিব পাৰিব। কিছুমান ছিটুৱেশ্যন আহিব পাৰে, কিছুমান প্ৰব্লেম আহিব পাৰে, কিন্তু আপোনালোকৰ যিখিনি হাৰ্ডৱৰ্কিং, যিখিনি কষ্টৰ কঠোৰ পৰিশ্ৰম আৰু আপোনালোকৰ যি ধৰণৰ ইতিবাচক আচৰণ, আপোনালোকৰ মানুহৰ লগত যি ধৰণৰ মিলা প্ৰীতিৰ ভাৱ বা কথা কোৱাৰ ধৰণ, ব্যৱহাৰ পাতিৰ পৰা ধৰি সকলোখিনিৰ পৰা আপোনালোকে যিকোনো কঠিন পৰিস্থিতি আহিলেও সেইখিনিৰ পৰা আপোনালোকে ওলাই আহিবলৈ সক্ষম হ'ব বুলি কৈছে। সেইখিনিৰ ফালৰ পৰা আপোনালোকক শুভ দেখা পোৱা গৈছে আৰু কৈছে যে আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত বিশেষকৈ দৰমহা আদি বৃদ্ধি পোৱাৰ কিছু আপোনালোকৰ সম্ভাৱনা দেখা পোৱা গৈছে। আৰু এই বছৰটোত আপোনালোকৰ সকলো কাম পূৰণ কৰাটো অলপ কঠিন হ'ব, কিন্তু অলপ কঠিন হ'বই। গতিকে কঠিন হ'লেও হাৰ নেমানিব, কিন্তু আপোনালোকে নিজৰ কাম কাজখিনি কেনেকৈ বেটাৰ কৰিব, ভাল কৰিব, সেইখিনি ক্ষেত্ৰত ফ'কাছ দিয়াটো আপোনালোকৰ বাবে প্ৰয়োজন আছে। কৰ্মৰ ক্ষেত্ৰত কঠোৰ পৰিশ্ৰমৰ প্ৰয়োজন। আপোনালোকে যিসকলে চাকৰি সলনি বা জব সলনি কৰাৰ কথা ভাবিছে, তেওঁলোকে চিন্তাশীলভাৱে পদক্ষেপ লোৱাটো এই সময়খিনিত প্ৰয়োজন আছে, নহ'লে পাছত গৈ আপোনালোকৰ নিজৰে প্ৰব্লেম হ'ব পাৰে, সমস্যা হ'ব পাৰে। গতিকে কৰ্কট ৰাশি জাতক জাতিকাসকলে এইখিনি ক্ষেত্ৰত ধ্যান ৰাখিব লাগিব। আৰু এই ব্যৱসায়ী ক্ষেত্ৰত যদি আপোনালোকে কিছু সফলতা অৰ্জন কৰিব বিচাৰিছে, এই সময়খিনিত ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে। অধৈৰ্য হৈ কোনো ধৰণৰ কাম নকৰিব, খৰখেদাকৈ কোনো ধৰণৰ ডিচিজন নল'ব, গতিকে ধ্যান ৰাখক, তেতিয়া আপোনালোকে এটা সুন্দৰ প্ৰতিফলন আপোনালোকে দেখিবলৈ সক্ষম হ'ব। মহাদেৱৰ কৃপাত আপোনালোকৰ আধৰৰ কামখিনি পূৰণ হওক তাৰে কামনা কৰি এবাৰ আহিছোঁ ৰাশিফল শিতানৰ অন্য এটা ৰাশিৰ। সেই ৰাশিটো হৈছে সিংহ ৰাশি। সিংহ ৰাশি কেৰিয়াৰ ৰাশিফল অনুসৰি আপোনালোকৰ এই বছৰটো, আপোনালোকৰ এই বছৰৰ বিশেষকৈ কেৰিয়াৰৰ বিষয়ত কিছু ডাঙৰ সফলতা লাভ কৰিব আৰু আপুনি এটা চৰকাৰী খণ্ডত বিশেষকৈ ভাল চাকৰি পাব পাৰে বুলি কৈছে, বা চাকৰি যোগ দেখা পোৱা গৈছে, যি আপোনালোকক আৰু বেছি পৰিয়ালটো সুখী কৰি তুলিব আৰু আপুনি ভাল উপাৰ্জন পাব, আৰু যাৰ পৰা আপুনি আপোনালোকৰ পৰিয়ালটো ভালদৰে যত্ন ল'ব আৰু লগতে আপুনি সঞ্চয় কৰি আপোনালোকৰ যিটো ভৱিষ্যতে আপোনালোকৰ বাবে উপযোগী হ'ব বুলি কৈছে। কিন্তু ধৈৰ্য ধৰি নিজৰ ষ্টাডিৰ ক্ষেত্ৰত ফ'কাছ দিয়া বুলি কৈছে। যিসকলে চাকৰিৰ বাবে ট্ৰাই কৰিছে, কেৰিয়াৰৰ বাবে চিন্তা কৰিছে, সেইসকল জাতক জাতিকাসকলে ধ্যান দি চলিব লাগিব। বনিয়নীসকল নিজৰ খং ৰাগবোৰ পৰিহাৰ কৰিব লাগিব, আৱেগক নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব বুলি কৈছে। গতিকে ধ্যান ৰাখক আৰু নিজৰ ব্যৱসায়, বিশেষকৈ নিজৰ ব্যৱসায় কৰি থকা জাতক জাতিকাসকল বা মানুহে এই বছৰটোত ভাল চুক্তি পাব। ইয়াৰ উপৰি আপুনি আপোনালোকৰ পুৰণি মাটি হওক, সম্পত্তিৰ পৰা আপোনালোকে ভাল এটা লাভ পাব বুলি কৈছে। কিন্তু ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে, খৰখেদাকৈ কোনো ধৰণৰ সিদ্ধান্ত নল'ব, যিকোনো কাম কৰোঁতে ধীৰে স্থিৰে আপোনালোকে কৰিবলৈ চেষ্টা কৰিব। বন্ধুসকল এই সময়খিনিত আপোনালোকৰ কিছু ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে। সিংহ ৰাশি জাতক জাতিকাসকলৰ আৱেগত আহি, খং ৰাগত আহি বা আপোনালোকে আনৰ কথা বতৰা প্ৰভাৱিত হৈ কোনো ধৰণৰ সিদ্ধান্ত তৎক্ষণাত নল'ব, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। এই বছৰটো আপোনালোকক সুন্দৰভাৱে পাৰ হওক, মহাদেৱৰ কিবা আপোনালোকৰ আধৰৰ কামখিনি পূৰণ হওক তাৰে কামনা কৰিছোঁ। যদিহে আমাৰ চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব। আপোনালোকৰ আত্মীয়বৰ্গৰ পৰিয়ালবৰ্গলৈ ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰি দিব। কন্যা ৰাশি এই বছৰটোৰ কেৰিয়াৰৰ ৰাশিফল অনুসৰি আপোনালোকৰ শুভ দেখা পোৱা গৈছে। কেৰিয়াৰৰ দৃষ্টিকোণৰ পৰা এই বছৰটো যিসকলে কাম কৰি আছে, বিভিন্ন কৰ্মৰ ক্ষেত্ৰত জড়িত, তেওঁলোকৰ বাবে অতি ভাল হ'বলৈ গৈছে। অফিচৰ বা আপোনালোকৰ সকলোবোৰ কাম বা আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ কামখিনি সুন্দৰভাৱে কৰিব পাৰিব আৰু আপোনালোকৰ সমন্বয় ভাল হৈ পৰিব, সকলো লগত মিলা প্ৰীতিৰে আপোনালোকে চলিব পাৰিব, আগবাঢ়ি যাব পাৰিব, অফিচত সকলোৰে লগত সমন্বয় বজাই ৰখাৰ ক্ষেত্ৰত সফল হ'ব আৰু আপোনালোকে অফিচৰ সকলো কাম কাজ বা কৰ্মৰ ক্ষেত্ৰত যিখিনি কাম পাব সেই কামখিনি সুন্দৰভাৱে কৰিব পাৰিব, আগবাঢ়ি যাব পাৰিব বুলি কৈছে। এটা ভাল প্ৰতিফলন আপোনালোকে নিশ্চয়কৈ দেখিবলৈ সক্ষম হ'ব। আপোনালোকৰ কামত ছিনিয়ৰসকল সুখী হ'ব। এইবাৰ আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত প্ৰমোশ্যনৰ দৰে সুযোগ আপোনালোকে পাব পাৰে, লগতে বৃদ্ধি পাব দৰমহা আদিৰ সম্ভাৱনা দেখা পোৱা গৈছে। আপোনালোকৰ কামৰ বুজে আপোনাক কিন্তু আগুৰি ধৰিব, কিছুমান ক্ষেত্ৰত ধৈৰ্য ধৰিব লাগিব বুলি কৈছে। আপোনালোকৰ বুদ্ধিমান সিদ্ধান্তই সুখকৰ ফলাফল দিব বুলি কৈছে। নতুন ব্যৱসায় আৰম্ভ কৰাৰ পৰিকল্পনা কৰিব, যি আপোনালোকৰ পৰা সমৰ্থনো লাভ কৰিব আপোনজনৰ পৰা।
আপনার নিজস্ব বা নিজের মানুষের সমর্থন পাব, সাপোর্ট পাব। বহিরাজ্যত চাকরি বা জব বিচার সকলে এই বছরটি আপনার শুভ দেখা পাব, এইবার অনুকূল সুযোগ পাব বলে কৈছে, আগবাড়ি যাব পাৰিব। বনবীন সকল ধৈর্য ধরব, কনফিডেন্স রাখব, নিজের মনত একটা সুন্দর প্রতিফলন দেখব। যদি আমার এই চ্যানেলটি নতুন হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর বেল আইকনটি দবাই দিব। কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখবলে নাপাহরিব। এবার ইস্যু তুলা রাখিল। তুলা রাখি জাত জাতিকা সকল 2024 সনের কেরিয়ার রাশিফল অনুসরি এই বছরট আপনার শুভ দেখা পাওয়া গেছে। লেখা পড়ার কাম করে বাবে অত্যন্ত শুভ, ব্যবসায় ক্ষেত্রে শুভ দেখা পাওয়া গেছে। খাদ্যর খণ্ডর জড়িত ব্যক্তি সকলের এই বছরট আপনার বাবে অত্যন্ত শুভ হবলে গেছে, কিন্তু ধৈর্যর প্রয়োজন আছে। ইয়ার উপরে আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রিত কম্পিউটার কোর্স বা ফটোগ্রাফি আদির খণ্ডটো যাব পারে বলে কৈছে, যখন তেনকা ধরনের একটা পরিকল্পনা আছে বহুদিনের পর। নির্মাণ ব্যবসায়ীর লগত জড়িত লোকসকলের ভাল লাভ দেখবলে পাওয়া গেছে এই বছরট। এই বছরটির মাঝভাগত আপনি আপনার কামত কিছু পরিবর্তন করার কথা ভাবিব পারে। কর্মর ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকা সকলে চাকরি বিচারিলেও আপনাদের কিন্তু আপনার সেইখানি ক্ষেত্রে কষ্ট করব, কম্পিটিশন আপনার যথেষ্ট বৃদ্ধি পাব। কিন্তু আপনার যিনি হার্ডওয়ার্কিং যিনি কষ্ট সেইখানি ক্ষেত্রে আপনাদের ধ্যান রাখব বলে কৈছে। আপনাদের কষ্ট করে যাক, নিশ্চয়ই আপনাদের কেরিয়ারত একটা ভাল প্রতিফলন আপনাদের নিশ্চয়ই দেখবলে এই বছরট সক্ষম হব, কিন্তু ধৈর্যর প্রয়োজন আছে। বন্ধুসকল, আপনাদের যেটা এম লো আগবাড়িছে সেই এমর উপর গুরুত্ব প্রদান করক। যদি আমার চ্যানেলটি নতুন হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর কাকতটি দবাই দিব। আর অনুগ্রহ করে আপনাদের কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখবলে নাপাহরিব, যাতে আপনাদের মনের ইচ্ছা সোনকালে পূরণ হয়। ধনুরাশি আগবাড়ি, ধনুরাশি জাতক জাতিকা সকলের বন্ধুসকল, এইবার আপনার কেরিয়ারত কিছু লাহে লাহে আগবাড়িব বলে কৈছে, কিছু লেহেমে গতির আগবাড়িব কিন্তু সফলতা অর্জন করব। বছরের আরম্ভণিরপরাই বারে বারে আপনাদের দিক সলনি করলে আপনার বাবে কাম স্থায়ীভাবে সম্পূর্ণ নহব, গতি দিক সলনি নকরিব। আর আপনি অল্প চিন্তিত হব পারে কিছু ক্ষেত্রে, ধৈর্য ধরব লাগবে। আপনার কর্মর ক্ষেত্রে আপনার সিনিয়র সকলে আপনার আন ঠাইলে ট্রান্সফার করব পারে, যাবলে কব পারে বলে কৈছে, বা তেনকা ধরনের একটা সিচুয়েশন আহিব পারে। গতি নিজ কর্মর ক্ষেত্রে ধ্যান রাখব। কর্মরত যুবক যুবতী সকলে নিজের জ্যেষ্ঠ সকলের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখব লাগে, লগতে নিজের ভিতরতে ইতিবাচক শক্তি বজায় রাখব বলে কৈছে। নিজের যিখিনি করবপরা শক্তি, যিখিনি আপনার ট্যালেন্ট, যিখিনি আপনার প্রতিভা আছে, যিখিনি আপনার করব পারে সেইখানি ক্ষেত্রে আপনাদের ধ্যান রাখব। আর কামখিনি সুন্দরক নিয়ারিক আপনাদের পরিপাটিক করবলে চেষ্টা করো কর্মর ক্ষেত্রে। নিশ্চয়ই যুবক যুবতী সকলে এইবার অর্থাৎ এই বছরটি আপনাদের ভাল প্রতিফলন দেখব বলে কৈছে, যার বাবে আপনি নিশ্চিতভাবে আপনার কর্মর ক্ষেত্রে সফলতা লাভ করবলে, সফলতা অর্জন করবলে সক্ষম হব। গতি ধ্যান রাখব বন্ধু বান্ধবসকল। যদি আমার চ্যানেলটি একেবারে নতুন হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ার বেল আইকনটি দবাই দিব। অনুগ্রহ করে কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখবলে নাপাহরিব, আপনার মনের ইচ্ছাব যাতে সোনকালে পূরণ হয় তার কামনা করি। এবার আইসো রাশিফল শিতানোর অন্য একটা রাশি লো, মকর রাশি। মকর রাশি জাত জাতিকা সকল 2024 সনের আপনার কেরিয়ার রাশিফল অনুসরি স্বাভাবিক হবলে গৈ আছে। আর আপনি একাউন্ট বিভাগ হোক, বিত্ত বিভাগ হোক, বিত্তীয় বিভাগের দরে বিশেষ আপনার লাইনত যদি কাম করব বিচাৰে বা কাম করে আছে, যার ফলত আপনার জ্ঞানও বৃদ্ধি পাব আর আপনার বহুত বেশি লাভবানও হব বলে কৈছে, আগবাড়ি যাব পাৰিব। কোনো অপরচুনিটি আপনার এই সময়খিনিত লৈ আহিছে। এই সময়খিনি ধৈর্যর প্রয়োজন আছে। আপনার সরকারি চাকরির বাবে ট্রাই করে থাকা ব্যক্তি সকলের বা জাতক জাতিকা সকলের এই সময়খিনিত সোনালীর সুযোগ বলে কৈছে, কিন্তু ধৈর্যর প্রয়োজন আছে। এই বছরট আপনাদের নিজের কাম কাজখানির ক্ষেত্রে ফোকাস দিয়ক। এই সময়খিনিত আপনাদের কোনো বিশেষ আপনার কামত নির্মাণ কার্যত বিশেষ যোগদান করার সুযোগ পাব পারে, যার বাবে আপনি অভাবনীয় সুবিধা লাভ করব। আপনার জীবন বহু ধরনের সমস্যা আহিব পারে কিন্তু এই সময়খিনিত, গতি মকর রাশি জাতক জাতিকা সকলে ধৈর্য ধরে সেইখানে হ্যান্ডেল করব লাগবে, সমস্যাবর সমাধান করব লাগবে, তারপরও আপনি সুস্থ হয়ে উঠব বলে কৈছে, অর্থাৎ আপনি সেইখানি বা প্রবলেমখিন সল্ভ করার ক্ষেত্রে সফল হব। সে আপনাদের কৈছে যে আপনি সুস্থ হয়ে উঠব। এবার আপনি হঠাৎ আপনার কেরিয়ারত কিছু ডাঙর সফলতা লাভ করব বলে কৈছে, কিন্তু আপনাদের ধৈর্য ধরে নিজের কাম কাজখানির ক্ষেত্রে গুরুত্ব বজায় রাখলে নিশ্চয়ই আপনাদের সফল হব। যদি আমার এই চ্যানেলটি একেবারে নতুন হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকতে থাকা বেল আইকনটি দবাই, অনুগ্রহ করে কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখবলে নাপাহরিব, যাতে আপনার মনের ইচ্ছাব সোনকালে পূরণ হয়। বন্ধুসকল, আপনার সকলোরে দিনটি শুভ হওয়া কামনা করে, আপনার বছরটি সুন্দর হওয়া কামনা করে এবার আইসো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাত জাতিকা সকল কেরিয়ার রাশিফল অনুসরি এই বছর থলুয়া লোকসকলের কেরিয়ারত বন্ধুসকল গ্রাফ অগ্রগতির বৃদ্ধি পাব বলে কৈছে। আপনি সম্পূর্ণ নিজের কামত মনোনিবেশ করব আর কামর প্রতি আপনার দক্ষতা দেখা পাওয়া যাব। আপনার বাটত, আপনার রাস্তাত, আপনার জীবনের বাটত বহুতো ভাল সুযোগ আহিব বলে কৈছে, কিন্তু আপনার ভবিষ্যতের ভাল হব, ধৈর্য ধরব লাগবে, যাব অতি উপকারী হব।
কম কষ্ট করেও কেতিয়াবা আপনাদের এই বছরটো ডাঙৰ এটা ফলাফল পাব পাৰে, কেতিয়াবা বেছি কষ্ট করে আপনাদের ফল কম পাব পাৰে, কিন্তু ধৈর্য ধরব লাগবে। কর্মর ক্ষেত্রে যুবক যুবতী সকল কর্মসংস্থাপন বৃদ্ধি পাব আর ভাল কোম্পানি এটারপর আপনাদের বহুত অফার আহিব পাৰে বুলি কৈছে বা সুযোগ সুবিধা আহিব পাৰে। সরকারি চাকরি এটা লব বিচরা যুবক যুবতী সকলের এইবার এক সোণালীর সুযোগ বুলি কৈছে। ধৈর্য ধরে আগবাড়ি চেষ্টা করুক, নিশ্চয়ই এটা ভাল প্রতিফলন দেখব। যদি আমার চ্যানেলটি একেবারে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকতে থাকা বেল আইকনটি দবাই দিবল নপাহরিব। আপনার এই বছরটি কেয়ারত যাতে একটা সুন্দর দেখবলে পায় তার কামনা করছো, আর অনুগ্রহ করে আপনাদের কমেন্ট বক্সত ওম নম শিবাই লিখবলে নপাহরিব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর আপনার আত্মীয়বর্গর বন্ধুবর্গলে ভিডিওব শেয়ার করে দিব। এবার আসছো রাশি শিতানৰ অন্য এটা ৰাশিলো, সেই ৰাশিটো হৈছে মীন ৰাশি। মীন ৰাশি কেৰিয়াৰৰ ৰাশিফল অনুসৰি কেৰিয়াৰৰ দৃষ্টিকোণৰ পৰা এবাৰ আপোনালোকৰ আপুনি হঠাতে কিছু ডাঙৰ সফলতা লাভ কৰিব। প্ৰাৰম্ভিক বিশেষকৈ আপোনালোকৰ এই মাহবোৰত আপোনালোকৰ বাবে অতি উপকাৰী বুলি প্ৰমাণিত হ'ব। যদি আপুনি এজন প্ৰপাৰ্টি ডিলাৰ তেন্তে আপোনালোকৰ ভাল কাম পাব পাৰি বুলি কৈছে, কাম ভাল হ'ব। কেৱল আপোনালোকৰ এই সময়খিনিত মীন ৰাশিৰ জাতক জাতিকাসকল কেৱল আপোনালোকৰ ইতিবাচক মনোভাৱেই আপোনালোকৰ কেৰিয়াৰত উন্নতিৰ কঢ়িয়াই আনিব বুলি কৈছে। গতিকে সদায় পজিটিভ ভাবিব, সুন্দরকৈ আপনাদের ডিসিশনবুর লব, এটা ভাল প্রতিফলন দেখব। আপনার কেৰিয়াৰত লৈ এই বছরটো আপুনি অলপ কিছু আবেগিক হব যে মোর কারণে এই বছরটো কেনেকুৱা ধৰণৰ হব, কেনেকুৱা ধৰণৰ আপনার সাকসেস লাভ করব, কেনেকৈ আগবাঢ়িব, কিছু চিন্তিত হৈ পৰিব। অবশ্যই কিন্তু আপনি ধৈর্য ধরে আগবাড়ি লাগবে। অবশ্যই আপনি চাকরি বিচরা যুব যুবতী সকলের একটা ভাল খবর হব পাৰে বুলি কৈছে, ভাল সময়, ভাল এটা মুহূর্ত, ভাল এটা বছর বলে কৈছে। গতি এই বছরটির ভিতরতে আপনাদের চেষ্টা করব লাগবে যিখিনি আপনাদের আধৰ কাম আছে। অবশ্যই যুব যুবতী সকলে বিভিন্ন চাকরির বাবে ট্রাই করে থাকা ছাত্র ছাত্রী সকল বা যুব যুবতী সকলের এই সময়খিনি ভাল খবর বলে কৈছে, ভাল সময়। বছরের মাঝভাগলে আপনাদের একটা ভাল অপরচুনিটি আহিব পাৰে জীবনত, আপনাদের গুরুয়ে আপনাদের কেৰিয়াৰৰ উন্নতির আপনাদের সম্পূর্ণরূপে সহায় করব। এই বছরটির এই রাশি খেলুয়ে হোক, আরক্ষী হোক, চিকিৎসক হোক, কৃষকর বিশেষ ভাল হব বলে কৈছে। আগবাড়ি যাব পাৰিব, সমস্যাবোৰ সমাধান করে নিজের যে লক্ষ্যর প্রতি আপনাদের আগবাড়ি যাব পাৰিব, সফল হব সেইখিনি ক্ষেত্রে ধৈর্যর প্রয়োজন আছে। যদি আমার চ্যানেলটি প্রথমবার চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর কাকতে থাকা বেল আইকনটি দবাই দিব। অনুগ্রহ করে কমেন্ট বক্সত ওম নম শিবাই লিখবলে নপাহরিব, আপনাদের আত্মীয়বর্গর পরিয়ালবর্গলে ভিডিওবর শেয়ার করে দিব। আপনাদের সকলের মনের ইচ্ছাবর পূরণ হোক, আহি থাকা দিনব সুন্দর।